মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে রাজনগর উপজেলার কয়েকটি এলাকা বাদে বেশিরভাগ জায়গা থেকেই নেমে গেছে বন্যার পানি তবে পানি নেমে যাওয়ায় বন্যার কবলিত এলাকাগুলোই দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন সম্রাট আনোয়ার বর্ষা মৌসুমের শুরুতেই এবার মৌলভীবাজারে দেখা দিয়েছে বন্যা পাহাড়ি ঢল ও লাগাতার বৃষ্টিপাতে পারুক চায় মনু ধলাই কুশিয়ারা নদীর ফসলি জমি আবাস নলকূপ সড়ক সবই ডুবে যায় বাসস্থান ছেড়ে বন্যা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় স্থানীয়রা পানিবন্দী হয়ে পড়ে মৌলভীবাজার দিন কয়েক ভোগানোর পর নদীগুলোর পানি কমতে শুরু করায় জেলার বেশিরভাগ জায়গা থেকেই নামতে থাকে বন্যার পানি তবে পানি নেমে যাওয়ার পর বন্যা কবলিত এলাকাগুলো দেখা দেয় বিশুদ্ধ পানির তীব্র সংকট প্রয়োজন মেটাতে খোলা পানি ব্যবহারে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা এখানে জেলা স্যানিটেশন যেটা আছে সেটা অনেকটাই ডুবে গেছে মানুষের ভোগান্তি চরমে একটা ফল ভাঙিয়ে দেওয়ায়

কয়েকজনের পাতলা পাখানার একটু অভিযোগ পেয়েছে এবং কিছু চুলকানির অভিযোগ পেয়েছে এগুলোর জন্য আমরা আমাদের মেডিকেল টিম সব প্রস্তুত আছে এবং আমাদের ওষুধপত্রেরও পর্যাপ্ত আছে মনু ও ধলাই নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদ সীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা